সাগরের ঘোড়া। এরা কিন্তু সাগরতলে বালু উড়িয়ে ছুটে চলে না, মাথাটাই কেবল ঘোড়ার মতো দেখতে। সিহর্স নিতান্তই ছোট্ট এক ধরনের সামুদ্রিক প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হিপ্পোক্যাম্পাস, গ্রিক শব্দ হিপ্পোস মানে ঘোড়া, আর ক্যাম্পোস মানে সমুদ্রের রাজা। আর পুরাণ অনুসারে গ্রিক জলদেবতা পসেইডনের বাহন ছিল এই সিহর্স। সাগরের নিচের এই ঘোড়া মাথা সিহর্সের সাঁতার কাটাও বেশ মজার। এদের পিঠে থাকা একটিমাত্র পাখনা সেকেন্ডে প্রায় 35 বার ঝাপটিয়ে খাড়াভাবে খুব ধীরে সামনে পিছে চলাচল করে। আর উপর নিচ চলাফেরার জন্য এদের শরীরে আলাদা একটি অঙ্গ আছে, যার নাম সুইম ব্লাডার। এদের বাঁকানো লেজের সাহায্যে এরা সামুদ্রিক আগাছা ও শৈবালের সাথে আঁকড়ে থাকে এবং আশেপাশের পরিবেশের সাথে মানিয়ে গায়ের রং পরিবর্তন করে, কখনো কালচে বাদামি, কখনো ধূসর বা উজ্জ্বল হলদে। এরা এদের চোখ আলাদাভাবে নাড়াতে পারে। সিহর্সই একমাত্র প্রাণী যারা পিতার গর্ভ থেকে জন্ম নেয়। প্রজননকালে স্ত্রী সিহর্স পুরুষ সিহর্সের পেটের বিশেষ থলেতে ডিম পাড়ে। এই থলেকে বলে ব্রুট পিচ। এটা অনেকটা স্ত্রী ক্যাঙ্গারুর পেটের থলের মতো। আর বাবা সিহর্স 9 থেকে 45 দিন গর্ভধারণ কাল শেষে 5 থেকে 1500 পর্যন্ত বাচ্চা প্রসব করে। বাচ্চারা জন্মের পরপরই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। প্রজাতি ভেদে সিহর্স লম্বায় 1.5 থেকে 35 সেন্টিমিটার হয়ে থাকে। এরা শুধু সমুদ্রে নয়, অ্যাকুরিয়ামের মধ্যেও বেঁচে থাকতে পারে। প্রাকৃতিক বা কৃত্রিম পরিবেশে এরা গড়ে 1 থেকে 1.5 বছর বাঁচে।